বা অবৈধ সরকার বারবার বলছে আমরা স্বাধীনতার পক্ষ। আমি বলবো আওয়ামী লীগ সরকার যারা ভোট না নিয়ে সরকার গঠন করেছে তারা অবৈধ সরকার, তারা স্বাধীনতার পক্ষে না। স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের মধ্যে আমরা নাই, আমরা স্বাধীনতার পক্ষেও নাই, আমরা স্বাধীনতার বিপক্ষেও নাই। আমরা স্বাধীনতা, আমরা স্বাধীনতা, আমরা স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিব যেখানে, ডক্টর কামাল হোসেন যেখানে, জিয়াউর রহমান যেখানে, অলি আহমেদ যেখানে, আসম আব্দুর রব যেখানে, সাজাম সিরাজ যেখানে, কাদের সিদ্দিকী যেখানে, তাদের পক্ষ হওয়া দরকার পড়ে না। বাংলা ব্যাকরণ পড়ে দেখার দরকার আছে? শেখ হাসিনার নেতৃত্বে যারা চলছেন অন্ধকারের দিকে তারা যাচ্ছেন, যারা বক্তৃতা করে পুলিশ ধরছে ধরছে, পুলিশ ধরে যে গণজাগরণের সৃষ্টি করেছে এটা আমরা হয়তো আরো ছ মাসেও পারতাম না। সেদিন আমি সোয়াগাজি গিয়েছিলাম মনিরহাট চৌধুরীর নির্বাচনী এলাকায়, তার মেয়ে সায়মা চৌধুরী, সায়মা চৌধুরী ফেটোস যে জাগরণের সৃষ্টি করেছে আমার মনে হয় না মনিরহাট চৌধুরী নিজে থাকলে কথা পারত। সেখানে জল্লা আছে, জল্লা নাঙ্গলকোটের ওসি নজরুল, আমরা যেখানে মিটিং করেছি তার পাশেই তার ব্রিক ফিল্ড, তার পাশেই তার গরুর খামার, কোটি কোটি টাকার মালিক। একটা ওসি কি করে এত টাকার মালিক হয়? ওসি কদ্দুসের মতো তার টাকার কোন হিসাব নাই। আমি সেই জন্য বলবো, যখন জিয়াউর রহমানের কথা বলছিলেন ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, আমার খুব ভালো লাগছে অগস্ট মাসে খুব সম্ভবত 28-29 তারিখ আজকে সেনাবাহিনী মাঠে নেমেছে। আমি আশা করব মানুষ তাদের কাছে কিচ্ছু চায় না, তাদের কাছে নিরাপদে ভোট দিতে চায়। আমি কিন্তু দেখেছি আজকে এক সপ্তাহ আগেই জাতিসংঘের থেকে বলা হয়েছিল পুলিশ যদি গ্রেফতার করে তাহলে জাতিসংঘে বাংলাদেশের পুলিশদের নেওয়া বন্ধ করে দেব শান্তি মিশনে। তারা অন্যের দেশে শান্তি প্রতিষ্ঠা করে আর আমাদের দেশে তারা অশান্তিতে হাত লাগাবে আমি এটা বিশ্বাস করতে পারি না। 24 ঘন্টার মধ্যে বোঝা যাবে যদি যদি সেনাবাহিনী তার ন্যায় নৈতিকতা বজায় রাখতে পারে, তাহলে 1917 সালে রাশিয়াতে বিপ্লব হয়েছিল, 30 ডিসেম্বর 2018 সালে বাংলাদেশে ভোট বিপ্লব হবে, এই কথা আমি আমার অভিজ্ঞতা। আপনারা চিন্তা করবেন না, মুক্তিযুদ্ধের সময় 7.5 কোটি বাঙালির মধ্যে 7 কোটি বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষে শরীর হয়েছিল। যে কোনো ভাবে মুক্তিযুদ্ধ চালিয়ে রাস্তা দেখিয়ে খাবার দিয়ে যে কোনো ভাবে শরীর হয়েছিল। আজকের এই ভোট যুদ্ধে 17-18 কোটি মানুষের মধ্যে 15-16 কোটি মানুষ ধানের শীষের পক্ষে আজকে ভোট করা নিয়ে যাবে, ওদের মাথায় এত জোর নাই যে ওরা ভোট নিয়ে যেতে পারে। যারা পুলিশের পক্ষে ভোট করে তারা কোনোদিন রাজনৈতিক ভাবে শক্তিশালী হতে পারে না। জনরায়ের জন্য আপনারা অপেক্ষা করেন, বুদ্ধিজীবী আপনারা, পেশাজীবী আপনারা, আপনাদের দায়িত্ব আছে। আপনারা যদি শুধু ফোন করে বলেন নিজের এলাকায় ভয় পেও না আমি আছি, যদি তোমাকে গ্রেফতার করে আমি তোমাকে বের করে আনার জন্য চেষ্টা করব, এতেই যথেষ্ট। কালকে সন্ধ্যা বলে একটা জায়গায় আমি মিটিং এ গিয়ে লাখো লাখো লোক শহীদ হয়েছে, প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা, এতগুলো লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের সংবিধান। আজকে যখন আমরা ভোট অধিকারের পক্ষে অবস্থান নিচ্ছি, এই দেশের মালিক হবে জনগণ, এই স্বপ্ন দেখেছিল তো। আজকে যারা ভোটের যারা আমরা দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আমাদেরকে যারা
সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায়। এরা তো স্বাধীনতার শত্রু নাকি? এরা হলো ইয়াহিয়া খানের উত্তরসূরি। আশ্চর্য ব্যাপার যে আমাদের ভোট দেওয়ার ব্যাপারে 47 বছর পরে আমাদেরকে আন্দোলন করে যেতে হবে ভোট দিতে। এর লজ্জার বিষয় কি হতে পারে? এই লজ্জা কে জেনে এনেছে? এই পবিত্র মাটিতে এই লজ্জার কারণ কারা? সেখানে আজকে এই ভোটকে কেন্দ্র করে যে পরিস্থিতি, আমি জেলায় জেলায় ঘুরে এসেছি, পুলিশ টহল ছেড়ে ভাই, পুলিশ ভাইরা, পুলিশ ভাইদেরকে একটু ইতিহাস স্মরণ করাতে হয়। আমি গর্বের সঙ্গে 25 মার্চে রাত্রে 26 মার্চের কথা চিন্তা করি। আমি এখনো থাকি রাজারবাগের কাছে। আমার পরিষ্কার মনে পড়ছে যে সেই ছাপিয়ে পড়েছিল রাজারবাগ থেকে স্বাধীনতার সেই স্লোগান, যে 47 বছর পরে ভোট অধিকার দেওয়ার ব্যাপারে আমাদের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। কারা এরা? কারা? স্বাধীনতা যারা শ্রদ্ধা করে না, বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না, নজরুল ইসলাম তাজউদ্দিনকে যারা শ্রদ্ধা করে না, লাখো শহীদকে যারা শ্রদ্ধা করে না, ভোট অধিকার তো তাদের অর্জন, তাদের লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে ভোট অধিকার আমরা পেয়েছি। আমাদেরকেও সেটা মূল্যায়ন করতে হবে। যে কারণে বলি ভোট দেওয়াটা শুধু আমাদের ভোট না, তারা যেটা আমাদেরকে দিয়ে গেছে আমানত। ভোট অধিকার তো যারা শহীদ হয়েছিল তারা এই দেশের মানুষকে আমানত দিয়ে গেছিল, এই দেশের স্বাধীনতা আমরা এনেছি, তোমরা যারা বেঁচে থাকবে এই স্বাধীনতাকে রক্ষা করবে। এই স্বাধীনতাকে রক্ষা করার পথ হলো ভোট দিয়ে। ভোট দিয়ে যারা তোমাদের সত্যিকার অর্থে প্রতিনিধি, তারা তোমাদের হয়ে দেশ শাসন করবে। অনির্বাচিত এই দেশ শাসন করবে, ইচ্ছে লজ্জস্কর কি হতে পারে? আমার ভাইরা বলেছেন অনির্বাচিত এখন শাসন করছে, এটা আমরা মেনে নিতে পারি না। অর্থাৎ আমি বলি যে আজকে আমাদের আমরা ঐক্যবদ্ধ আছি, এই ঐক্যকে আমাদের কাজে লাগাতে হবে, সেই শহীদদের যে আমানত সেটাকে রক্ষা করতে। এই দেশ এই দেশের মানুষের মালিকানায় থাকবে, কোনো স্বৈরাচারের মালিকানার জন্য এক মুহূর্তের জন্য আমরা এটা যেতে দেব না। আর 5 দিন আছে, এই বড় গলার কথা আর শোনা যেন আমাকে না শুদ্ধ হয়। আমাদেরকে যারা মনে করে যে আমরা প্রজা, এই কথা একজন বলেই ফেললো, সরকারের একজন, আমি নামও নিতে চাই না, যাকে আমি একবারে ভালো জানতাম, সে বলছে প্রজা, স্বাধীন দেশের লোকগুলো প্রজা না, তারা নাগরিক। প্রজা হয় সরকারে যারা এখন মনে করছেন যে একটা রাজতন্ত্র চলছে এবং তারা আমাদেরকে প্রজা বলে, তাদেরকে বলে যে একটু মাথা ঠিক করে, আমরা প্রজা না, আমরা নাগরিক, স্বাধীন নাগরিক। স্বাধীন নাগরিকের অধিকারও আছে, কর্তব্য আছে। মালিকের যেমন একটা বাড়ির মালিকের অধিকার থাকে বাড়িতে থাকা ভোগ করা, দায়িত্ব থাকে কেউ যদি আক্রমণ করতে আসে, আমাকে বেদখল করতে আসে, আমাকে সেটা রক্ষা করতে হয়। রক্ষা করার জন্য বিশেষ করে জাতীয় পর্যায়ে ঐক্য অপরিহার্য। সেই ঐক্য হয়ে আছে আল্লাহর রহমতে, অনেক চেষ্টা করেছে, কেউ বলছে দেশ বিভক্ত, যারা বলে দেশ বিভক্ত আমি বলো তোমাদের মাথা বিভক্ত। দেখো সাল, দেখো ঐক্য, দেখো আমরা ঐক্য 71-এ দেখেছি, 72-এ দেখেছি, 75-এর পরে যখন হয়েছিলাম যে সব কিছু হারিয়ে গেল, বঙ্গবন্ধু আক্রান্ত হলো, তাজউদ্দিন ভাই আক্রান্ত হলেন, কিন্তু কে বাঁচিয়েছে? আমাদেরকে ভয় দেখানো যাবে, আমরা ভীত হয়ে যাব, তারা আমাকে স্বর্গে বাস করে। বাঙালি ভীত না, বাঙালিকে ভয় দেখানো যাবে না। আসো সামনে সামনে, আসো সামনে সামনে, বন্ধু নিয়ে তোমাদের দিকে যারা কিছু গুন্ডা পান্ডা তৈরি করেছো,
লাঠি সোটা নিয়ে বিভিন্ন পিটানি চেষ্টা করে আসো সামনাসামনি চ্যালেঞ্জ দিয়ে বলছি মেরে ফেলতে পারবো, মেরে ফেললেও 17-18 কোটি মানুষকে মেরে ফেলা অসম্ভব। কেউ মারতে পারবে না, এরা কাপুরুষ। যারা এইগুলো বলে, এই কথাগুলো বলে, যারা এইগুলো হুমকি দেয়, যারা গুন্ডা পান্ডা নিয়ে মানুষকে নিরীহ মানুষের উপরে আক্রমণ করে, তারা কাপুরুষ। তারা এই দেশের শহীদদেরকে অপমান করছে, তারা বঙ্গবন্ধুকে অপমান করছে, তারা যারা আমাদের নেতৃবৃন্দ ছিলেন, যারা সংবিধানে যাদের স্বাক্ষর আছে, সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এলাকা এলাকায় একজন প্রতিনিধিকে। একটা নির্বাচনী এলাকা থেকে যতদিন এই সরকার আছে তারা এটা করে ফেলেছে যে দুটো মানে পার করছে। কোর্টে কোর্টে কথা দিয়েছিল, আমি সাক্ষী, আমি হলন্তিক ভাবে প্রয়োগ করে 30 তারিখে আমরা যেন সকাল থেকে আমি বলি যে বাজারের নামান থেকে যে ওখানে পাহারা দিই, ভোট দেওয়ার পরেও পাহারা দিতে হবে। আমি বিশেষ করে বলি, আমি তো মনে করতে চাই না যে যারা দায়িত্ব নেবে সেদিন ভোট পরিচালনা করে তারা দেশের পরিত্যাগ করবে, যারা দেশের জনগণের মালিকানার বিরুদ্ধে তারা কোনো সেই ধরনের কাজ করবে যেটা সারা জীবন তাদেরকে লজ্জা করতে হবে যদি তারা বাধা দিয়ে থাকে। পুলিশ ভাইদেরকে আমি বলি, লাইরি সাহেব আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা জানেন আমি কতবার পুলিশ একাডেমিতে লেকচার দিতে গেছি যে বেআইনি অর্ডার মেনে নেওয়া একটা অপরাধ। আইজি সাহেব আপনি পরিষ্কার করে দেন, অ্যাডিশনাল আইজি সাহেব যারা এগুলো বলেন যে ভাই আগামী রোববারে 30 ডিসেম্বর ওনার আমার নামার দিন, আমার নামার দিনে খোদা আপাটা বসে তিনি কি সাথে মিলে না খোদা হচ্ছে চাণক্য তো একটা পুরুষ মানুষ ছিল, শিবাজি তো একটা পুরুষ মানুষ ছিল, এই শিবাজির চতুরতা চাণক্যের এই আমার এই মহিলাকে তারপরে কাগজেরা তুলে দেখে যেটা এই মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা চতুরতা বিদ্যাচারে সর্বকালের ইতিহাসকে উনি উল্টে দিয়েছেন। উনি ডক্টর কামাল হোসেন আমরা সবাই গিয়েছিলাম, আমাদেরকে কথা দিয়েছিলেন একটা কথা রাখেন নাই, বলেছিলেন তফসিলের পরে আর কোনো কিছু হবে না, ইতিহাসে দেখেছেন এইটা এই জাতীয় কথা এই বিকার কখন হয়। ডাক্তার হিসাবে আমরা বলি এই বিকার হয় মরার আগের লক্ষণ, মরার আগে মানুষের বিকার আসে, সব রক্ত মুখে দিয়ে হাজির হয়, মুখে রক্ত সঞ্চারটা স্বাস্থ্যের লক্ষণ নয়, এটা মৃত্যুর লক্ষণ। ঠিক তাই হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এবং আওয়ামী লীগের নৌকার অবস্থা। উন্নয়ন অবশ্যই উনার মহা উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন হলো উন্নয়ন 7,000 কোটি টাকার জিনিসকে 35,000 কোটি টাকা, এইটা তো অবশ্যই উন্নয়ন। এত হিসাবকে করতে পারে 5 গুণ বাড়িয়ে দিতে পারা, এটাও তো এক রকমের চুরির উন্নয়ন বলে এটাকে। আজকে উনি একটা কথা রাখেন নাই, একটাই রাখেন নাই, প্রতিদিন বিদ্যাচার করেছেন, ভুল পথে চালিতে করেছেন, তবে আর মাত্র 3টা দিন সেনাবাহিনী দখল দিতে শুরু করেছে, আর কত পুলিশ বাহিনী কতই ঠিক কতকাল। আমার বাসায় একটা টাঙ্গাইলের তাদের সিদ্দিকের এলাকার একটা মেয়ে কাজ করে, মেয়েটা মেট্রিক পাস, আমাদের বাসায় একটু দেখাশোনা করে, তারই এলাকার তার এক মামতো জ্যেষ্ঠ ভাই বাঘকে রক্তের স্বাদ দিলে এটা কি সামাল দিতে পারবে কেউ? কামাল হোসেন সাহেবের কঠিন দায়িত্ব সামনে, নির্বাচন তো জয়ী হবে আপনার, কেন জয়ী হবো বলছি, মানুষ বসে আছে। আমি যখন ঢুকি এখানে
স্যার একটু ধৈর্য ধরা থাকেন, ভোটের দিন 30 তারিখ আসতে দেন, আমরা ফাইনাল খেলা দেখাবো। তাই আজকে আমাদেরকে আর ই না করে বাদ কামড়ে যে বিপ্লব যেটা হবে তার প্রত্যাশা, এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে এই দুই ভাবনা এই কত কয়েক বছর হয়েছে তার জন্য পুনরাবৃত্তি না হয়। আমাদেরকে সাহস নিয়ে আজকে সামনে নিতে হবে 30 তারিখের অপেক্ষায় রোববার, মনে রাখতে হবে কেবল ওই দিন ভোট দিতে গেলে হবে না, 4টা ভোট 4টার সময় যেতে হবে, রাত্রি 8টা পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া চলবে না, ভোট দিয়ে ভোট গুনে ঘোষণার পরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানের সভাপতি দেশ ধর্মের নেতা অনেকক্ষণ কথা শুনছে, আমি বেশি কথা বলে আপনাদের ধৈর্য ঘটাতে চাই না। কালকে